नमस्कार जरा प्रत्यह मायर सत्संग अनुष्ठान फेसबुक लाइव पेजे देखें ते सकल को फेसबुक लाइव अनुष्ठान स्वागत। आज के जो विषय मा नहीं सामने देखते ही पासी विभत्स अवस्था मानुष कोविड 19 आक्रांत और हजारों मानुष ये मारा जाते राज्य बोलूँ देशर बोलूँ अवस्था खूब ही खराब। तो आज के विषय ही जो एक छोट कर आलोकपात करते चाहिए मायर का जेनेब कि विषय घर उपाय मानुष विपद के सामयिक और परमानेंटली उद्धार होते तई विषय आलोचन आसब से हमें मैजिकल प्राणायम फर कोविड 19। যারা নিয়মিত আমার সৎসঙ্গীর ভক্ত নিয়মিত সৎসঙ্গে দেখো তাদের প্রত্যেককে আমার অনেক শুভকামনা অনেক আশীর্বাদ। প্রথমেই আমার স্বপ্নাদিষ্ট শ্রী তার সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানির চরণে প্রণাম। আসি আছি পর কাছে পরদেশি পরদেশি পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতলে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। যারা প্রত্যেকটা দিন সৎসঙ্গের সঙ্গে থাকো তাদের প্রত্যেককে বলবো আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে দেখাবো যেটা আমি প্র্যাকটিক্যাল শেখাবো। কারণ আজকে যে বিষয়টা যেহেতু আমি যোগ শেখাই প্রাণায়াম শেখাই প্রচুর মানুষ আমার কাছে শেখে যোগ শেখে প্রাণায়াম শেখে তাই জন্য প্রচুর মানুষ আমাকে অনুরোধ করেছে প্রচুর মানুষ আমাকে জানিয়েছে যে মা তুমি যদি ফেসবুকের মাধ্যমে একটু দেখাও যে কোভিড 19 এ যে চলছে মহামারী এই সময় যেটা হচ্ছে যেটা একটা অক্সিজেন নেয়ার যে প্রবলেম হচ্ছে প্রত্যেকে সেটা নিয়ে যদি কোনো যোগ কোনো প্রাণায়াম প্রিকুয়েশন বা যারা ভীষণভাবে এইটা নিয়ে ভয় পাচ্ছে সেই ভয়টা থেকে যারা বেরিয়ে আসতে পারে প্রত্যেককে বলবো এমন প্রশ্ন আমাকে করা হয়েছে এমন প্রশ্ন আমার কাছে এসেছে এমন কথাও আমি জানতে পেরেছি যারা কোভিডে আক্রান্ত তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে কিনা তারা জানতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলছি আমি বিশ্ববাসীর জন্য সর্বদা প্রার্থনা করছি পৃথিবী শান্ত হোক পৃথিবী সুস্থ হোক। আমি প্রত্যেকটি কোভিড পেশেন্ট যারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছো যারা রয়েছে ঘরে তারা আমাকে ফোন করতে পারো প্রত্যেককে নির্দ্বিধায় আমায় ফোন করবে আমি কথা বলবো প্রত্যেকের সাথে। অবশ্যই যারা এও জানতে চেয়েছো যে কোভিড এর জন্য আমি কিছু মেডিটেশন যদি অনলাইন করাই সেটাও তোমরা জানতে চেয়েছো বলে আমি বলছি হ্যাঁ আমি খুব শিগগিরই কোভিড এর অনলাইন মেডিটেশন আমি করাবো কোভিড পেশেন্টদের কথা মাথায় রেখে আমি করাবো। আজকে যে ম্যাজিক্যাল প্রাণায়াম ফর কোভিড 19 আমি করাবো আমি অনলাইন আমি শেখাবো প্লাস অনলাইন আমি আমি প্রত্যেককে আমার সাথে করতে বলবো আমি করাবো প্রত্যেককে করাবো অনলাইন। আর আমি প্রত্যেকটা আমার প্রাণীর প্রিয় ভক্তদেরকে যারা মা রূপময় মহাশক্তি আশ্রমের সেবা দলের সৈনিক যারা মনে মনে এই পরিবারের সদস্য তাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমার মায়েদের কাছে অনুরোধ আমার বাবাদের কাছে অনুরোধ আমার প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমার একান্ত অনুরোধ যে প্রত্যেকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই বার্তা আজকের বার্তা ম্যাজিক্যাল প্রাণায়াম ফর কোভিড 19 সেটা কিন্তু প্রত্যেকের কাছে যাতে পৌঁছয় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয় প্রত্যেকটা মানুষ শান্তি পাক প্রত্যেকটা মানুষ স্বস্তি পাক। তার জন্য এই সময় আমি বারবার বলেছি জগদম্বার শরণ নিতে হবে ভগবান শিবের পুজো করতে হবে শিব পুরাণ করার জন্য আমার প্রচুর অনুরোধ এসেছি আমি করব শিব পুরাণ অনলাইন আমি শিব পুরাণ করব। আজকে যেটা কথা বলবো যে এই প্রাণায়ামটা আজকে আমি শেখাবো সেটা আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা প্রত্যেকে অপেক্ষা করে বসে রয়েছো যে যেটাকে সুস্থ রাখে এই প্রাণায়ামটার নাম হলো ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামটা কি হয় এই প্রাণায়ামটা সর্বোপরি লাংসকে সুস্থ রাখে এই প্রাণায়াম লাংসকে সুস্থ রাখে স্ট্রেস ফ্রি করে এই প্রাণায়াম কি করে লাংসকে সুস্থ রাখে স্ট্রেস ফ্রি করে স্ট্রেসটা ফ্রি করছে স্ট্রেসটা কিন্তু ফ্রি হয় প্রত্যেকে ওভার থিঙ্কিং কিন্তু বন্ধ হয়ে যায় ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় আজকে আমি শেখাবো ভ্রামরী প্রাণায়াম ম্যাজিক্যাল প্রাণায়াম ফর কোভিড 19 তার জন্য। এবং রাত্রে যাদের ঘুম হয় না ঘুমের প্রবলেম তারা কিন্তু ঘুমোতে পারবে আমি নিজে যে যোগ শেখাই প্রচুর মানুষের আবেদন আমি আগামী দিনেও আসবো বেশ কিছু গুহ্য প্রাণায়াম শেখাবো যেটা কোভিড 19 প্রত্যেককে সুস্থ হতে
করতে ভীষণভাবে হেল্প করবে। অবশ্যই ডক্টরের পরামর্শ তোমরা নিয়ে নেবে। দেহে অক্সিজেনের লেভেল বা মাত্রা বাড়ায় এই প্রাণায়াম করলে, ভ্রামরী প্রাণায়াম, এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমায় এই ভ্রামরী প্রাণায়াম করলে। যারা খুব ভয় পাচ্ছে, চতুর্দিকে একটা বাতাবরণ, এই সময় ভীষণ ভয় ভীতি অনেকে দেখছো, প্রত্যেককে বলবো যে প্রত্যেকে প্রচুর শেয়ার করবে, যাতে এই তথ্য প্রত্যেকের কানে কানে যায়, প্রত্যেকের ঘরে ঘরে যায়, বাংলার কোনায় কোনায় পৌঁছে দিতে হবে এই কথা, ভারতবর্ষের কোনায় কোনায় এই কথা পৌঁছে দিতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ নির্ভীক জীবনযাত্রা করতে পারে। ভয় নেই, তোদের ভয় নেই, আমি বারবার বলি, নির্ভীক হতে পারবি প্রাণায়ামটা করলে। যেটা ভীষণভাবে ভয়, ভীষণভাবে ভয় যতটা শুনছো টিভি মিডিয়াতে, সবেতে ভীষণভাবে আঁকড়ে যাচ্ছ, উচকে যাচ্ছ, তাদের জন্য বলছি এটা করে দেখো, অনেক ভালো থাকবে। আর ভীষণভাবে যেটা, যত নেগেটিভিটি আছে তোমার মধ্যে সে সবকিছু বের করে পজিটিভিটিতে ভরিয়ে দেবে এই প্রাণায়াম। সমস্ত নেগেটিভ তোমার থেকে সরিয়ে দেবে, পজিটিভিটিতে ভরপুর করে দেবে। ইনফেকশন হওয়া থেকে যেটা রক্ষা করে সেটা ভ্রামরী প্রাণায়াম, সমস্ত ইনফেকশন থেকে তোমাকে রক্ষা করবে। এবং শ্বাস নিতে যাদের কষ্ট তাদের জন্য বেশ কিছুক্ষণের জন্য লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবারও চলে এসছি তোমাদের সামনে। নেটওয়ার্ক দুর্বল, নেটওয়ার্ক তার জন্য ভীষণভাবে মাঝে মাঝে লাইনটা ড্রপ করে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যাতে শ্বাস নিতে কষ্ট, প্রাণায়াম করলে ভীষণভাবে উপকার পাবে। এছাড়া যারা হোম আইসোলেশনে আছে, যারা এই সময়টা হোম আইসোলেশনে আছে, তারা অবশ্যই প্রাণায়াম করলে খুব ভালো ফল পাবে। অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে চিকিৎসকের সঙ্গে একবার কনসাল্ট করে নেবে, ভীষণ ভালো ফল পাবে। ভ্রামরী প্রাণায়ামের সায়েন্টিফিক রেজাল্ট গুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব, প্রত্যেকটা কিছু আমি সায়েন্টিফিক আলোচনা করতে ভালোবাসি, তাই এক্ষেত্রেও তাই করব। আমাদের শরীরে একটা, আবার একটু দুর্বল নেটওয়ার্কের জন্য লাইনটা বারবারই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই যে বিষয়টা বলছিলাম, আমাদের ইম্পর্টেন্ট আমাদের শরীরে থাকে, এর কিন্তু প্রোডাকশন বেড়ে যায়। যত ভ্রামরী প্রাণায়াম হয় তাহলে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন আমাদের শরীরের মধ্যে, যেটা ভীষণভাবে অপরিহার্য, সেটা কিন্তু বেড়ে যায়। বায়োফিজিক্সে এর যথেষ্ট মহত্বতা আছে, নাইট্রিক অক্সাইডের। বায়োফিজিক্স নিয়ে যারা পড়ে, যারা বায়োফিজিক্স সম্বন্ধে দক্ষতা রাখে, তারা জানে যথেষ্ট ভালো। নাইট্রিক অক্সাইড গ্যাস, এটা আমাদের মাইন্ডকে, আজকে মাঝে মাঝে দুর্বল নেটওয়ার্কের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কথার মধ্যে বারবার কিন্তু দুর্বল নেটওয়ার্কের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি প্রত্যেককেই বলবো প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে প্রত্যেককে, যে এটা কিন্তু আমাদের শরীরকে সতেজ রাখে, নাইট্রিক অক্সাইড, যেটা কিন্তু ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে, ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে, ফলে কিন্তু ব্লাড প্রেশারটা নর্মাল থাকে। এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে, যেহেতু আমি নিজে যোগ শিক্ষা দিই, যেহেতু আমি নিজে প্রাণায়াম শিক্ষা দিই, তাই এগুলো কিন্তু আমি একটু ডিটেলসে বলছি। টেনশন রিলিজ করে, যে এই সময়টা প্রচন্ড টেনশনের লেভেল প্রত্যেকের হাই হয়ে যাচ্ছে, তাই টেনশন রিলিজ হয়। প্লাস যেটা হয়, পালমোনারি হাইপার টেনশন রিডিউস করে। আমি আর একবার কথাটা আমি রিপিট করব, পালমোনারি হাইপার টেনশন যেটা কিন্তু রিডিউস করে এই ভ্রামরী প্রাণায়াম, কারণ ভ্রামরী প্রাণায়ামের এত উপকারিতা, যেটা কিন্তু লাংসকে ভেন্টিলেট করে, ভেন্টিলেট হতে ভীষণভাবে সাহায্য করে লাংসকে, এবং এর ক্যাপাসিটিকে, এর ক্যাপাসিটিকে যথেষ্ট বৃদ্ধি করে, লাংসের যে ক্যাপাসিটি সেটাকে সাংঘাতিক বৃদ্ধি করে, ফলে লাংসের ইনফেকশন নাশ হয়, ইনফেক্টেড হতে পারে না লাংস, সেটা ভাইরাস থেকে, সেটা ব্যাকটেরিয়া থেকে, বা যে কোনো ধরনের ইনফেকশন কিন্তু দূর করে এই ভ্রামরী প্রাণায়াম। তাই প্রত্যেককে বলবো যে ভ্রামরী প্রাণায়ামের সঙ্গে যুক্ত হও, অবশ্যই যার যার নিজস্ব চিকিৎসকের সঙ্গে কথা বলি। আমি এক কথায় বলবো, ম্যাজিক্যাল প্রাণায়াম ফর কোভিড-19, প্রত্যেককে বলবো ইমিউনিটি বুস্ট করতে এই প্রাণায়ামের জুড়ি মেলা ভার। আমি প্রক্রিয়াটা শেখাবো, আমি পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, যেহেতু আমি অনলাইন ক্লাস করাই। একটাই বলবো, সারাদিনে যখন খুশি করা যায় এই প্রাণায়াম, শুধু বারণ করবো ঘুমানোর আগে
নইব নইব চ কি বললাম ঘুমানোর আগে নইব নইব চ ঘুমানোর আগে করবে না ঘুমে ডিস্টার্ব হতে পারে আমি অন্তত বলবো মিনিমাম 9 রাউন্ড করো সারাদিনই এসে যদি যত বেশি করতে পারো ভালো বেটার রেজাল্ট পাবে স্টেপ যদি জানতে চাও আমি বলবো পদ্মাসনে করতে পারলে ভালো যদি পদ্মাসনে হয় দি বেস্ট অনেকে পদ্মাসনে বসতে পারে না তাদের জন্য সুখাসনে ঠিক আছে চেয়ারে বসেও করতে পারো মাটিতে বসেও করতে পারো কিন্তু করার সময় একদম স্পাইনাল কর্ড থেকে পুরো শরীরটা কিন্তু একদম টানটান হয়ে থাকবে হাত কিন্তু একেবারে জ্ঞান মুদ্রায় একদম টানটান হয়ে থাকবে প্রথম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ স্থির হয়ে নিজের শ্বাসকে লক্ষ্য করো নিজের শ্বাসকে লক্ষ্য করো এর মধ্যে কোনো রকম নিজেকে প্রেশার নয় শ্বাসকে জাস্ট লক্ষ্য করো আসন করতে গেলে আমার যারা অনলাইন শেখে বা সামনেও শেখে তাদের একটা কথাই বলি স্থিরং সুখং আসনম আসন করবার আগে স্থির হওয়া এবং নিজের কমফোর্ট যেটা ফিল করবে সেখানে ফিরে আসা এটা খুব প্রয়োজন এটা আমি প্রত্যেককে বলি কেউ কেউ বজ্রাসনে বসে করতে পারো যার যেভাবে সুবিধা করো পদ্মাসন দি বেস্ট প্রত্যেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন চলে আসবো কিভাবে করবে প্রাণায়ামটা প্র্যাকটিক্যালি দেখায় আমি আগে কানটার দিকে দেখাবো বুড়ো আঙুলটা দিয়ে বলবো কানের ছিদ্রটাকে বন্ধ করতে কিন্তু মাইন্ডেড আমি বলছি না কানের কোন রকম যে ছিদ্র রয়েছে সেই কর্ণ কুহরের মধ্যে কিন্তু আমি এই যে ছিদ্র পথে কিন্তু বলছি না আমি বুড়ো আঙুল দিতে ঠিক ছিদ্রর আগে যে এই অংশটা রয়েছে এই অংশে বুড়ো আঙুলটা দিয়ে কানের দাঁতটাকে বন্ধ করতে ভালো করে স্টেপটা যদি তোমরা খেয়াল করো আমি যেহেতু নিজে যোগা শেখাই নিজে প্রাণায়াম শেখাই দু হাত দিয়ে দুটো ছিদ্র বন্ধ করার পর দুটো রকম প্রক্রিয়া আছে আমি ফার্স্ট যে প্রক্রিয়াটা দেখাবো প্রথম যে আমাদের তর্জনী আঙুলটা আমাদের কপালের কাছে থাক বাকি দুটো আঙুল থাকবে চোখের ওপর আর লাস্টে যে কেড়ে আঙুল দুটো সেটা থাকবে কিন্তু আমাদের ঠোঁটের ওপর ঠিক এইভাবে ঠিক এইভাবে অবশ্যই জানতে হবে আমাদের সেন্স অর্গান গুলোকে বন্ধ করতে হবে যেগুলো সেন্স অর্গান আছে আমি আবার রিপিটেডলি দেখাই 1 2 3 and 4 এই যে আর জিভটা কি হবে জিভের পজিশন জিভটা ওপরের অংশে ঠেকাতে হবে ওপরের অংশে জিভটা ঠেকে কি করবে দেখো প্রথমে আবার একটা কথা বলি চোখের ওপর এবং ফরহেডে যে আঙুলগুলো আছে ভালো করে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই আঙুলগুলো আমি বলবো না খুব চাপ দিতে চাপ শুধুমাত্র থাকবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর্ণকুহর দুটো দীর্ঘশ্বাস গ্রহণ করো আর যখন ছাড়বে তখন একটা মৌমাছির শব্দের মতো ভ্রমরের শব্দের মতো ঠিক এইভাবে আবার শ্বাস গ্রহণ করছি শ্বাস ছাড়ছি ওয়ান ইস টু টু অনুপাতে হবে শ্বাসটা আমরা গ্রহণ করব যতক্ষণ তার চেয়ে বেশিক্ষণ ধরে শ্বাসটা আমরা ত্যাগ করব কিন্তু মনে রাখতে হবে এটা কমসে কম 9 রাউন্ড কিন্তু প্রত্যেকে করতে হবে আমি আরো একবার বোঝানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানের ঠিক এই জায়গাটা কানের ঠিক এই জায়গাটাকে দিয়ে কানের সেন্স অর্গ্যান গুলো আমরা বন্ধ করছি আর একটা প্রক্রিয়া করা যায় সেই প্রক্রিয়াটাও দেখাচ্ছি সেই প্রক্রিয়া অনুযায়ী তর্জনী থাকে এখানে মধ্যমা থাকে এখানে হাত আর মধ্যমা এখানে থাকে অনামিকা এখানে আর কনিষ্ঠা এখানে থাকে এটাও একটা প্রক্রিয়া অনেক মুনি ঋষির মতে এটাও ঠিক দীর্ঘশ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ এই প্রক্রিয়ায় কমসে কম আমি বলবো 9টা রাউন্ড কমসে কম করতে হবে এর থেকে যে যত বেশি করতে পারবে ততটাই ভালো প্রত্যেককে বলবো এছাড়াও আমি আরো অনেক গুচ্ছ যোগ এবং প্রাণায়াম নিয়ে আবার আগামী দিন আসবো
ফর কোভিড পেশেন্ট। আর অনেকেই প্রশ্ন করছে যে মা আমাদের যাদের কোভিড হয়েছে তোমার ফোন করতে পারি কিনা। আমি আগেও বলেছি নিশ্চয়ই ফোন করবে, ভিডিও কল করবে, কথা বলবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে জানবে। তোমরা অবশ্যই ভ্রামরী প্রাণায়াম করো, তোমাদের প্রত্যেকের ভালো হবে। যারা তন্ত্র শিখতে চাইছো তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রইল। আজকে এখন এই অবধি, আবারও ফিরে আসবো আবারও নতুন কিছু তথ্য নিয়ে। তার আগে প্রত্যেককে বলবো সেবা দলের সদস্য মার মা রূপময় মহাশক্তি আশ্রম পরিবারের যারা সদস্য প্রচুর শেয়ার করো, প্রত্যেকে বাংলার কোনায় কোনায় পৌঁছে দাও এই তথ্য, ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দাও, যাতে প্রত্যেকটা মানুষ শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসতে পারে এই ভয়ানক গ্রাস থেকে, প্রত্যেকটা মানুষ এই প্রাণায়াম করে সুখ শান্তি সমৃদ্ধি এবং স্বস্তির বাতাবরণের মধ্যে থাকতে পারে, স্ট্রেস ফ্রি করে, ভয় ফ্রি করে এই ভ্রামরী প্রাণায়াম। সময় যে নয় তবু বলে যাই, চিন্তা কি গো, আমি ছিলাম আমি আছি।